উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীরই প্রভাব বিস্তারের সুযোগ নেই কারো যদি অসৎ উদ্দেশ্য থেকেও থাকে তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেন ভোট ডাকাতের পুনরাবৃত্তি বাংলাদেশে আর হবে না বিকেলে বরিশালের সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রার্থীদের সঙ্গে আচরণবিধি নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ইসি আরও বলেন মন্ত্রী এমপি যেই হোক কমিশনের কাছে সবাই সমান কারো কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই কোন কেন্দ্রে বিন্দু মাত্র সমস্যা দেখা দিলে সাথে সাথে ভোট বন্ধ করে দেওয়া হবে সময় সাংবাদিকদের অনিয়মের ভিডিও ক্লিপ ধারণ করে পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন ফুটেজ দেখে অ্যাকশন নেওয়া হবে কাউকেই ছাড় দেওয়া হবে না যদি নেতা হয় মন্ত্রী হয় অথবা সে হয় এবং যদি একটা কর্মী হয় আমার কাছে আমাদের কাছে সব সময় প্রশাসনের অনেক প্রকারের মেকানিজম আছে যদি কোনো প্রকার কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে সেই ভোট কেন্দ্র বন্ধ আপনারা শুধু সাথে থাকেন আপনারা ভিডিও ক্লিপ ধারণ করেন আপনারা আমাদের কাছে পাঠান আপনাদের মিডিয়াতে প্রচার করেন দেখেন আমরা একশো না এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার